আপনার নাম? আমার নাম স্বপ্না। স্বপ্না, আপনি কি করেন? আমি সাহায্যতি লেখাই। কেন সাহায্য করেন আপনি? আমার স্বামী মারা যাওয়ার পরে আমার এই অবস্থা। আপনার দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা, কি করেন আপনি? আমি দশের কাছে হাত পেট খাই ভাই, আর সাহায্যতি লেখাই। আপনার জামাই কি করতো আগে? ট্রাক চালাইতো। সে কোথায় এখন? মারা গেছে। কবে মারা গেছে? আজকে 5 মাস 20 দিন। বাচ্চার বয়স আজকে 5 মাস 30 দিন চলতেছে। আচ্ছা আচ্ছা। এই একটা ছেলে নাকি? হ্যাঁ, 6 মাসের মাথায় পড়ছে। ছেলে মেয়ে কয়টা? 3 ছেলে 1 ছেলে প্রতিবন্ধী। মার কাছে রাখি, একটা লেখাপড়া করে মাদ্রাসা, আর একটা মার কাছে রাখি। সবসময় মা দোয়া পাকলা করে, মা আর এই বাচ্চাটা রাখতে পারে না। কেন? 3 বাচ্চা ছোটো ছোটো, মা দিতে দিতে ওই বাচ্চার গুমো দিতে দিতে আমার মায়ের হাতে গা হয়েছে। এখানে এই বাচ্চার নাম সাহায্যতি লেখাই। আমার 300 হয় 400, মানুষের 800 1000 করে তুলেন, কিন্তু 1000 টাকা তুলতে পারি না। 300 টাকা হয় 400 টাকা হয় তাই নিয়ে দেয়। কালকে আমার 300 টাকা হারাই গেছে, তারপর মন খারাপ করে বাসা চলে গেছি। ঘরের বাজারও করতে পারে না, এরকম আমার হয়ে গেছে। লোকের অসুস্থের কারণে আমার টাকাটা হারাই গেছে, না আমার টাকা পয়সা কোনো দিন হারায় না। আপনাকে খারাপ লাগে না যে মানুষের কাছে থেকে টাকা চাই? অনেক মানুষ অনেক খারাপ কথা কয়, কেউ ভালো কথা কয়, কেউ বকাবকি করে। আমি কী করবো? আমার পেটের দায় তো আইতে হয়, তাহলে দশের কথা শুন না, একজনে দেয় 10 জনে লাত্তি দেয়। আমি এরকমভাবে চলি, আমার ঘরবার হয়েছে 3200 টাকা ভাই। আমি কী করে চলবো? কোন একটা বাচ্চার যদি লেখাপড়া করাই, পিনপকে 2000 টাকা লাগে আমাদের মতন গরিব মানুষে দেয়। তারপরে মারে দেয় বাচ্চাদের লেখাপড়া খরচ, নিজের খরচ, ঘর ভাড়া, খাওয়া দাওয়া। আমার 5000 টাকা পোষাইব না কেন? আমি বাচ্চাদের কেমনি লেখাপড়া করাম? ঘর ভাড়া হয়েছে আমার 3200, ঘর ভাড়া দিবো না, বাচ্চার লেখাপড়া করামো না, নিজে বাসা বাড়ি কাম করবো। আমার চোখে ফুল পড়ছে ছোটোবেলার থেকে। এই বাচ্চাটার সমান থাকতে চিকিৎসার অভাবে আমরা করতে পারি না। অনেক মানুষ অনেক কথা কয়, ইসমাইল হাসপাতাল, ইসমাইল হাসপাতাল অনেক টাকা লাগে, একটা চোখের জন্য 5000 টাকা। আমার বাচ্চারা আমি চিকিৎসা করবো না, নিজের চিকিৎসা করবো না, মার চিকিৎসা করবো না, পেট চলাম। চোখে কি আমি দেখতে পান? হ্যাঁ, আল্লাহর রহমতে যা দেখতে পারে ভালোই দেখতে পারে, আমার কোনো সমস্যা নেই। আর এক চোখ তো পুরোটাই ভালো? হ্যাঁ, এক চোখ পুরোটাই ভালো আমার। বিয়া কিভাবে ছিল, মানে লাভ ম্যারেজ? না, বাপ মায়ের দিছে, নিজেরও ছিল, কিন্তু বাপ মায়ের বলছি যে মা আমার ছেলেটা পছন্দ হয়েছে, মাও দিয়ে দিছে, ঘর বাড়ি দেখি নাই তবু দিয়ে দিছে। এখন ছেলেটা মরে গেছে, তাদের মা নাই বাবা নাই, তাও দিছে। মা বাচ্চা আছে না, মরে আছে, তাও দেয় না। কিন্তু আমার মা কইছে ঠিক আছে, তোর জন্য এত কষ্ট হয়েছে, আমার বাচ্চা আমি যেন দোষ করছি, আমি পালি কিন্ডারে। কারণ এই যে মার পথে আমি চলতেছি, ওই ছেলেটা তো মরে গেছে, বার্থডে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বার্থডে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। এখন আমি কী করব? নন্দনা সে পরিচয় দেয় না, কিছু না, আমি সব কিছু বাড়ি ঘর চিনি, তুই আনারা নেয় না, মাইন না। মাইনে নেয় না? না। কেন মাইনে নেয় না? যে আমার আমাদের দেখে বিয়ে বইছে এই কথাই কয়। তারপরে সব কিছু ঠিক, হাতের সিম টিম সব পাল্টালাইছে। আমি আগে মোবাইলে কথা বলছি, এখন তো বাসায় উঠি নাই, হাতের বাড়িতে উঠে নাই, মোবাইলে যা নন্দনা অনুষ্ঠানে কথা বলছে, তাদের সিম টিম সব পাল্টালাইছে। এখন আমার ওই বাচ্চাদের নিয়ে খারাপ কোনো জায়গাও নাই, এখন আমি পথে পথে আজকে চলি। ঢাকা থাকেন কোথায়? মাটিঘাটে, মিরপুর। কতদিন যাবো? এই যে রব গাড়িতে উঠে, আলমোকাতে উঠে যা বলে ভাই আমি সাহায্য তুলি, এখানে আমার ভাড়া নেয় না কিছু না। কটা থেকে নামেন ভিক্ষা করতে? এখানে নামে আপনি 10টায় 11টায়, বাচ্চারে খাওয়ায় দাওয়ায় কিছু করে, নিজে কিছু করাই করে তারপরে আসি আমি। সকালে কোথায় যান? কোন এলাকায় ভিক্ষা করেন? আমি কারেন বাজার আসি বেশিরভাগ, আর তিব্বতে, এই দুই জায়গায় চিনি। কিন্তু আজকে ওই যে সাবার গেছিলাম, গাড়ি দিয়ে গেছি, গাড়ি দিয়ে আইছি, এইভাবে আজকে গাড়ি দিয়ে চলাচল করছি। এদিকে টাকা পয়সা কেউ দিতে চায় না, প্রত্যেকদিন আসে, সবাই মুখ চিনালাইছে। এখানে কয় টাকা হয়? 300 হয় 400 হয়। আপনি কি সারা জীবনে বাচ্চা কাল নিয়েই কি বিখ্যাত? না না, ইচ্ছা কি? আমি ইচ্ছা আছে যে বাচ্চাটা নিয়ে আমি কিছু একটা ব্যবসা করে খাবো, কিছু একটা কাজ করে খাবো। আগে 10 বছর বয়সে তো কাজ করছি, লজ্জা লাগে না, তো আমার কাজ করতে লজ্জা লাগবো না। একটু বাচ্চাটা হাত নিয়ে হইলে আমি কাজ করে খাবো, কেউ যদি একটু সহযোগিতা করতো তাহলে আমি এখন কে ছেড়ে দিতে পারবো? কিছু কেউ একটা দোকান টোকান ধরাই দিত, আমি এখন কে ছেড়ে দিতে পারবো? আপনি কী করতেন আগে? দোকান ধরে করতেন? 4 দোকানও দিচ্ছি, গার্মেন্টস করে রেখেছি, বাসা বাড়ি কাজ করে রেখেছি, আমি সব কাজই জানি, এমন কোনো কাজ নাই আমি জানি না। গার্মেন্টস করে রেখেছি, এখন এই বাচ্চাটা রাখার মানুষ নাই দেখে আমি কাজ করতে পারি না। আমার মার কাছে তো 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা প্রতিবন্ধী, একটা বাচ্চা সুস্থ, মা স্কুলে দিয়ে আয় নিয়ে আয়, আবার বাচ্চাটার ওরা
পুরোটাই মানে কথা কইতে পারে না, প্রতিবন্ধী মানে পুরোটাই বুবা আমি নুন হোক মুছুক আমি খায় থাকতাম, তুমি তো আর থাকতে পারবা না। তো মা করে দেশে পাড়াই দিছে, আমি একটা ঘর বানিয়েছি 3,000 টাকা 3,200 এরকম নিয়ে হাত পাতি খাই, 2,100 টাকা ঘর ভাড়া রাখি 3,000 টাকা, আর আমার বাকি টাকা বাচ্চাদের মাসে হিসাবে মারে 3,000 টাকা দেয়, আর এই বাচ্চা করে খাওয়াই দাওয়াই লেখাপড়া করে, এইভাবে আমার দিন যায়, আর কোনো ভাবে দিন যায় না। বাচ্চাটা যদি একটু বড় হয় আমি কাজ করে খাম, আমার এই আশা ভাই। আমি ছোটোর থেকে আমি কাজ করে খাচ্ছি, 5 মাস ধরে আমি ভিক্ষা করি, কিসের জন্য করে? তো অভাবে আমার স্বভাব নষ্ট, তার জন্য আমি ভিক্ষা করে খাই। হ্যাঁ আমি কাজ চাইছি, মিরপুর এলাকায় একটাই জায়গা কয় যে বাচ্চা না বড় হলে আমরা নিবো না, কেন এই বাচ্চা আগা মোতা কান্নাকাটি করে, এই কারণে আমি কাজ করতে পারি না। অনেকে যে কয় বাচ্চা নিয়ে কাজ করো না কেন, বাচ্চা নিয়ে কেমন কাজ করবো? বাচ্চাটা একটু শোয়াইলে হাঁটতে আমি একটা প্লেট দিব, 3 বার কাঁদবো, 3 বার কেমন যাইতে দিব কোনো বাসায়? যে এই বাচ্চার কান্দা বাদ দিয়ে আমাকে প্লেট দাও, বাচ্চা 3 বার দুধ এলে কেমন? দুধ খাওয়া বাদ দিয়ে আমি বাচ্চার প্লেট দিতে পারবো? পারবো না, কেমনে করবো? বাচ্চাটা আমি খাওয়ামো না একটু প্লেট খেয়ে দিব? পরের বাড়ির কাজ ভাই, অনেক কষ্টের কাজ। আমি বাচ্চাটা এনে বসতে পারতো কি? বসাই দিলাম, একটু খাওয়ান দাওয়ান দিলাম, খেলনা দিলাম, আধা ঘন্টা 5 মিনিট লাগে আমি প্লেট টুলেট ধুইলাম, তাও না। এই বাচ্চা তো বুকের দুধ খায়, আর একটু শুই তো শুয়ার লগে লাগে উঠে থাকে। আর নাম কি? আর নাম স্বপন। স্বপন জি, কি বানাবেন বড় হয়ে? ইচ্ছা কি? ইচ্ছা আছে ভাই, আমি মাঝলাটের মাদ্রাসে ভর্তি করতে, আরও মাদ্রাসা করামো, লেখাপড়া করামো, আশা আছে আল্লাহর কাছে। আমার এইটুকুই আশা যে বাচ্চা 3টা আমার, একটা প্রতিবন্ধী আর 2টা দিন মানুষের মধ্যে মানুষ হোক। আমি মূর্খ দেখে বাচ্চাগুলো মূর্খ বানাম, মানুষকে মানুষ করে আমার আশা দেখাই দিব যে দেখ বাবা ছাড়া মানুষ হয় নাকি বাচ্চা। বাচ্চা তো বিক্রি করি নাই, নিজে চায় আমাকে খারাপ কাজ করি নাই, বাচ্চারা চায় আমাকে আমি বড় করছি। আমি তো বাচ্চা অনেক মানুষ আমার কাছে 1,00,000 টাকা দিব, 2,00,000 টাকা দিব, বাচ্চা দেব কেন দেয় নাই? সবার কাছে আমি জানাই দিব যে আমি একটা মা হয় একটা বাচ্চা পালতে পারি না, না পারি। সবার কাছে আমার ইচ্ছা আছে যে এই বাচ্চাটা মানুষ করবো, দেখাই দিব সবাই। আপনার বড় ইচ্ছা? হ্যাঁ আমার বড় ইচ্ছা যে অনেকে কইছে যে বিক্রি করে দাও, না বিক্রি করি না, এখনও কইলো যে 1,00,000 টাকা দিই তুমি বাচ্চাটা দাও। হ্যাঁ অনেকে বলে যে আসো এটা বিক্রি করে দাও, আবার অনেকে ড্রাইভার থেকে চায় যে তোমার 500 টাকা তুমি আসো। আমি না যাই না, কেন আমার দেহটা দাম বেশি, আমার বাচ্চাটার দাম বেশি। আজকে আমি বাচ্চা বিক্রি করলাম, 50 কেজি চাল কিনে খেলাম, পরে কি আমার চাল কিনে খাইতে হইব না? অবশ্যই খাইতে হইব। দেহ বিক্রি করলাম, আমি কি পরে কি কাজ করে খাইতে হইব না? অবশ্যই খাইতে হইব। কেমনে খাইতে হবো? যে আজকে দেহ বিক্রি করলাম অমুকের থেকে, পরের দিন ভাই হারামি বাচ্চা তোর আমি 500 টাকা দিচ্ছি, তুই দেহ বিক্রি করে তুই খারাপ, তোর 1 টাকা দিব না, তুই বাচ্চারা বিক্রি করছো, তোর বাচ্চার নামে আমি দিছি, তুই বাচ্চারা বিক্রি করছিস কেমনে দিয়েছি, তুই একটা অশুভ মেয়ে, এরকম কইবো? তা আমি বাচ্চারা বিক্রি করে নিজের মানুষ মানে বাচ্চারা আজকে আমি এটা কইরে খাইতেছি, 10 জনের লাগতে মানে 1 জনের দেয় আমার। হ্যাঁ ভাই আমি অনেক কষ্ট করে বাচ্চাগুলো মানুষ করতে চাই, আমি নিজেও কষ্ট করে কাজ করছি, মা আমার ইট ভাঙে কাজ করে খাওয়াইছে, তাও আমাদের কোনোদিন অবহেলা করে নাই, কোনোদিনও মানুষের বাসায় বাচ্চাও খাই নাই। বয়স যখন বুঝছি যে 2 টাকার জিনিস কী জিনিস, তখন তো আমি বাসা বাড়ি কাজ করে খাইছি, 10 বছর বয়সে আমি কাম করছি, আজকে বয়স আমার 25 বছর। তা এখনও আসে আছে আমি কাজ পেরাই খামো, বাচ্চারা একটু বড় হোক আমি কাজ পেরাই খামো, আজ বলে কালো বলে আমি বাচ্চা নিয়ে কাজ পেরে খামো, বাচ্চারা আমি কোনোখানেই দিব না, কোনো বাচ্চা বিক্রিও করবো না, আমার বাচ্চা আমার কাছেই থাকবো। না 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 না, মা হিসেবে কোনোদিন চামো না, বাচ্চা ভাই জন্মদান দিছি, পেটে যখন জায়গা দিতে পারছি তাহলে আমি কলে করে মানুষ করতে পারবো। আমার মুখ দিলে আমি যদি 10 টাকা ভাত কিনে খেতে পারি, অরেক খাওয়াইতে পারবো না? অবশ্যই খাইতে পারবো। আমি যে 1 প্লেট বাচ্চা খাইতে পারি তাহলে অরে খাওয়াইতে পারবো না? অবশ্যই খাইতে পারবো। আমার যদি ভাত হয় 1 প্লেটে তাহলে ওরও জায়গা হইব। আমার প্রতিবন্ধী বাচ্চারা আমি ফলাই দিই না, কেলে ফলাই দিই না, আমার পেটে ভাত জায়গা দিতে পারলে ওগরও জায়গা দিতে পারবো। আমি যদি কোনো গাছতলার জায়গা করতে পারি, ওরও গাছতলার জায়গা করতে পারবো।
আমি বাচ্চা করে বিক্রিও করবো না, অবহেলাও করবো না, গু মুখ ছাপ করে আমার বাচ্চা কিনে অনেক কষ্ট করে মানসিকতা হয়েছে। আমি আমার এই পৃথিবীতে ধরতে গেলে আমার কেউই নেই, একটা মাছ ছাড়া ভাই বোন সব থাকতে আমার কেউই জানি। খারাপ কথা কইছে সহ্য করে রাখছি, কেনে গে দশে দিব একজনে খারাপ কথা কইবই, তা এক কান্দে ঢুকে আরেক কান্দে বাইক দিয়ে যে না থাক আমার তো বাচ্চা আছে, আমি কি করে আমি বাচ্চাটি আমি ফলাই দিয়ে আমি রাখবো, এই কারণে আমি মানুষের খারাপ মন্দ সব কথাই শুনতে পারি। আমার বা হাত পাইতে খাইতেই হবো, তাদের কথা যদি আমি রাগ করে ঘরে ঢুকে যাই তাহলে আমার বাচ্চার পেটের ভাত আমার পাত কেউ দিব না।